শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার জোরগাছা থানার 11 নম্বর বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া গ্রামে। এটা গন্ধুর মূল বড়ে। এখানে আমাদের একজন পাখি প্রেমিক ভাই ইকরামুল হোসেন, সে প্রতিদিন সকালে এখানে কিছু পাখির জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাউরুটি সে খুশি খুশি করে এখানে প্রতিদিন সে কয়েকশো পাখির খাবারের ব্যবস্থা করে। আমরা সেই ইকরামুল ভাইকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পাখি প্রেমিক ইকরামুল, সে পাখির জন্য খাবার রেডি করছে। পাউরুটি ছোটো ছোটো করে কুচি কুচি করে পাখির খাওয়ার উপযোগী করে রেডি করছে এই সেই আমাদের ইকরামুল ভাই। ইকরামুল ভাই, তাহলে এখানে কতদিন ধরে এই পাখির খাবারের ব্যবস্থা করা হয়? এখানে প্রতিদিন কেমন পাখি আসে? 100-150, 180-200 এরকম। আচ্ছা, তো এখানে প্রতিদিন কেমন টাকা করে খরচ হয়? প্রতিদিন ধরেন ওই 200-150 টাকা এরকম। তো এই উদ্বোধনটা কি কারণে, মানে নিজের থেকে টাকা খরচ করে এখানে এই পাখির খাদ্য, আর কিসের জন্য এটা? পশু পাখি পুষতে আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাদ্য দিতে ভালো লাগে, এটার কারণে। তাছাড়া কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আচ্ছা, তো আপনি তো একজন চা বিক্রেতা, এখানে মোটে একটা চায়ের দোকান, তো এরপরেও নিজের অসচ্ছলতা অবস্থা প্রতিদিন এই যে পাখির জন্য খরচ করতে কি ভালো লাগে? জি ইনশাআল্লাহ, আল্লাহ দিলে আরও বাড়বে, কুকুমা কমবে না। যাই হোক, ধন্যবাদ আমাদের পাখি প্রেমিক ইকরামুল ভাইকে। এই যে পাখিগুলো, আমাদের ইকরামুল সে ছোট্ট একটা চায়ের দোকানদার, গরিব মানুষ, তারপরে প্রতিদিন 150 টাকা খরচ করে এই পাখিগুলো খাবার দেয়। তো আপনারা এলাকার মানুষ হিসাবে কেমন মনে হয়? খুব ভালো, খুবই ভালো, আমরা তার প্রশংসা করি, এটাই। তো আপনারা এলাকার মানুষ হিসাবে এই যে ইকরামুল, যে একটা মহৎ কাজ, একটা বেয়ারিশ পাখিদের এই যে খেতে দেওয়া প্রতিদিন, সে একটা অর্থনৈতিক খরচ করেই সে এগুলো করে। তো আপনি একজন এলাকার মান্য বা লোক হয়ে আপনি এটা কিভাবে দেখেন? হ্যাঁ, সে গরিব মানুষ, তারপরেও প্রতিদিন পাখিগুলো এইভাবে খেতে দেয় এবং বহুদিন ধরে দিচ্ছে। প্রত্যেক দিন এইভাবে পাখিগুলো এক জায়গায় আসছে, এখানে এই ময়দানে এসে পাখিগুলো খাওয়ার দিয়ে যাচ্ছে এবং বহুদিন ধরে করছে। শুধু আমরা এলাকার লোক না, অনেক দূর দূরান্তর থেকেও অনেক লোকজন প্রায়ই পাখিগুলো দেখতে আসে, ও কেউ কীভাবে খেতে দেয়, কীভাবে খাওয়ায়, এগুলো মানুষ দেখতেছে। এটা খুবই ভালো কাজ, অনেকই লোক আছে তারা না দিয়েও গরিব মানুষে এইভাবে খাওয়াই যাচ্ছে। Thank you.